হাই গাইজ আমি বিদেশ এই ভিডিওতে নেটওয়ার্ক চ্যাপ্টার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করবো যা হল ডাটা ট্রান্সমিশন মিডিয়া আর বাংলায় বললে বলা হয় তথ্য প্রবাহের মাধ্যম একটি কম্পিউটার থেকে যখন আরেকটি কম্পিউটারে যে মাধ্যমের মধ্য দিয়ে আমরা ডেটা ট্রান্সফার করি বা ডেটা যাতায়াত করে সেই মাধ্যমকেই বলা হয় ডাটা ট্রান্সমিশান মিডিয়া বা ডাটা ট্রান্সমিশন মিডিয়াম একে আবার কমিউনিকেশন মিডিয়া বা কমিউনিকেশন চ্যানেলও বলা হয় আরও একটু ভালো করে বোঝা যাক যেমন আমার ফোনে একটি ডাটা আছে বা একটি ভিডিও আছে সেই ভিডিওটিকে আমি আমার ল্যাপটপে নিয়ে যেতে চাই আর তার জন্য আমাকে ল্যাপটপের সাথে আমার ফোনটিকে কানেক্ট করতে হবে ল্যাপটপের সাথে ফোনটিকে কানেক্ট করার জন্য দুটি পদ্ধতি আছে একটি হলো তার বা কেবেলের সাহায্যে আরেকটি পদ্ধতি হলো তার ছাড়া ব্লুটুথের সাহায্যে আর এই দুটি পদ্ধতিকেই বলা হয় ট্রান্সমিশন মিডিয়া বা তথ্য প্রবাহের মাধ্যম ভিডিওটিকে যেহেতু দুই দুইভাবে নিয়ে যাওয়া যাচ্ছে তাই ট্রান্সমিশান মিডিয়াকেও ভাগে ভাগ করা যায় যেটি তার বা কেবেলের মাধ্যমে যাচ্ছে তাকে বলা হয় ওয়ার মিডিয়া যেহেতু তার আছে তাই ওয়ার মিডিয়া বা তার যুক্ত মাধ্যম একে আবার গাইডেড মিডিয়া বলে একে বাংলায় বললে নিয়ন্ত্রিত মাধ্যম বলা যায় আর যেটি তার বিহীনভাবে যাচ্ছে ব্লুটুথের মাধ্যমে বা অন্য ওয়ারলেস এর মাধ্যমে সেগুলি হল ওয়ারলেস মিডিয়া বা আনগাইডেড মিডিয়া একে বাংলায় বললে অনিয়ন্ত্রিত মাধ্যম বলা হয় গাইডেড মিডিয়া যখন তার বা কেবেলের মাধ্যমে আমরা একটি নোট থেকে অন্য নোডে তথ্য আদান প্রদান করি তখন তাকে গাইডেড মিডিয়া বা নিয়ন্ত্রিত মাধ্যম বলে এই নিয়ন্ত্রিত মাধ্যমকে আবার তিন ভাগে ভাগ করা যায় সেগুলি হল টুইস্টেড পেয়ার কেবেল কোয়েক্সিয়াল কেবেল অপটিক্যাল ফাইবার কেবেল এরপর প্রতিটি কেবেলকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক টুস্টেড পেয়ার কেবেল টুইস্টেড কথাটির অর্থ হলো পেঁচানো বা বেজানো পেয়ার কথাটির অর্থ হলো জোড়া এবং কেবেল কথাটির অর্থ হলো তার অর্থাৎ সম্পূর্ণভাবে মানে করলে দাঁড়াচ্ছে জোড়া তার বেজানো ঠিক এই রকম দেখতে হয় এগুলি হল টুস্টেড পেয়ার কেবেল এখানে প্রতিটি কেবেলের মধ্যে এক একটির সাথে অপরটিকে পেঁচানো আছে বা জোড়ানো আছে তাই এর নাম টুস্টেড পেয়ার কেবেল এই তারের মাধ্যমেই তড়িৎ সংকেত আকারে স্থানান্তরিত হয় এই টুইস্টার পেয়ার কেবেল লোকাল ল্যান্ডের মধ্যে কানেকশান করা হয় দুশো মিটারের মধ্যেই এর দূরত্ব থাকে এই টুইস্টার পেয়ার কেবেল আবার দুই ধরনের হয়ে থাকে একটি হলো এসটিপি টি টুইস্টার পেয়ার কেবেল এবং অপরটি হলো ইউটিপি আনশিল্ডেড স্টার পেয়ার কেবেল যেটি শিল্ডেড টুস্টার পেয়ার কেবেল সেটিতে পেয়ারগুলিকে আলাদাভাবে একটি শিল্ড করা থাকে ঠিক এইভাবে প্রতিটি পেয়ারে আলাদা আলাদাভাবে শিল্ড করা থাকবে আর যেটি আনশিল্ডেড সেটি পেয়ারগুলির মধ্যে আলাদাভাবে কোনো সিল করা থাকে না ঠিক এই রকম এটিতে আলাদাভাবে সিল করা আছে আর আনশিল্ডেডটিতে কোনো আলাদাভাবে সিল করা থাকে না পেয়ারগুলিকে এরপর দেখে নেওয়া যাক কোয়েক্সিয়াল কেবেল কোয়েক্সিয়াল কেবেল দেখতে এই রকম হয়ে থাকে এই কেবেলের মধ্যে যে সব থেকে নিচের মধ্যকার অংশটি থাকে যেটি সেন্টার কোর বলা হয় এটিকে সেন্টার কোর বলা হয় আর এটি তামার তৈরি হয় তারপর একটি তামার তারটিকে একটি কোভার দেওয়া থাকে এটি হল সেই কোভারটি এটিকে বলা হয় আন্তরিক পদার্থ এরপর তার উপর একটি জালের তৈরি তামা বা অ্যালুমিনিয়ামের তৈরি এক ধরনের নেটের আকারে লাগানো থাকে তারপর সব থেকে লাস্টে একটি সাদা বা কালো রঙের প্লাস্টিকের কভার দেওয়া থাকে এই কেবেলগুলো সাধারণত কেবেল টিভি ডিস্ক টিভি এবং ল্যান্ডে ব্যবহার করা হয় এই কেবেলে ডাটা ট্রান্সফারের ক্ষমতা টুইস্টার পেয়ার কেবেলের তুলনায় অনেক বেশি এক্ষেত্রেও ডিজিটাল এবং অ্যানালগ উভয় সংকেত প্রেরণ করা সম্ভব হয় এই কেবলটি টুইস্টার কেবলের তুলনায় দাম বেশি হয় অপটিক্যাল ফাইবার কেবল তথ্য প্রেরণের জন্য তার মাধ্যমগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক্যাল কেবেল এটি কাঁচ বা প্লাস্টিকের তৈরি হয়ে থাকে অপটিক্যাল ফাইবারগুলি দেখতে এই রকম হয়ে থাকে এর ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম কাচের তৈরি বা প্লাস্টিকের তৈরি সরু সরু তন্তু থাকে তার মাধ্যমে আলোক তরঙ্গের মাধ্যমে এটিতে ডাটা প্রবাহিত হয় সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হলো আগেরগুলি যেমন টুইস্টার পেয়ার কেবেল এবং কোএক্সিয়াল কেবেল এগুলিতে তার থাকে এবং তড়িদের মাধ্যমে বিদ্যুতের মাধ্যমে এটি ডাটা ট্রান্সফার করে অপরদিকে অপটিক্যাল ফাইবার কেবেলের মধ্যে কোনো তার বা কোপারের তৈরি কোনো কিছু তার থাকে না এখানে শুধুমাত্র ডাটা ট্রান্সফার করা হয় আলোক তরঙ্গের মাধ্যমে ঠিক এইভাবে আলোক তরঙ্গের মাধ্যমে এই দিক থেকে এদিকে এইভাবে রিফ্লেকশন হতে হতে সেন্ডারের কাছ থেকে রিসিভারের কাছে পৌঁছে যায় এই কেবেলগুলির অনেক দ্রুত ডাটা ট্রান্সফার করে এমন কি এগুলির দামও খুব বেশি এবং এগুলিকে ইনস্টল করা খুবই জটিল এবং পদ্ধতি সাপেক্ষে এগুলিকে ইনস্টল করা হয় নির্দিষ্ট পদ্ধতিতে যে কোনোভাবে এটিকে ইনস্টল করা যায় না এরপর আনগাইডেড মিডিয়া বা অনিয়ন্ত্রিত মাধ্যমগুলি দেখে নেওয়া যাক যে পরিবহন মাধ্যমে ডেটা কেবেল বা তারের পরিবর্তে বেতার মাধ্যমে চুম্বকীয় তরঙ্গের আকারে স্থানান্তরিত হয় তাকে বলা হয় অনিয়ন্ত্রিত মাধ্যম বা আনগাইডেড মিডিয়া বা ওয়ারলেস মিডিয়া এই ওয়ারলেস মিডিয়াগুলির মধ্যে পড়ে ইনফারেড রেডিও ওয়েব মাইক্রোওয়েব স্যাটেলাইট এই অনিয়ন্ত্রিত মাধ্যমগুলির কোনোটিতেই তার ব্যবহার করা হয় না যেমন রেডিও এটিতে কোনো তারের প্রয়োজন হয় না ডাটা ট্রান্সফারের জন্য আবার স্যাটেলাইটে যখন কোনো ডেটা পাঠানো হয় বা স্যাটেলাইট থেকে কোনো ডেটা রিসিভ করা হয় তখন কোনো তারের প্রয়োজন হয় না এই প্রতিটি অনিয়ন্ত্রিত মাধ্যম আলাদা আলাদাভাবে কাজ করে থাকে এবং প্রতিটি রেঞ্জও আলাদা আলাদা হয়ে থাকে এই ভিডিওর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ